হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু FM ইনফো আইটি। ইউটিউবে আমাদের ভিডিওগুলোতে যত বেশি অ্যাড চলবে তত বেশি আমাদের ইনকাম হবে। ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে আমাদের ভিডিওগুলোতে অ্যাড পরিচালনা করে থাকে, তবে আমরা চাইলে আমাদের ভিডিওগুলোতে কাস্টম মিড রোল অ্যাড সেট করে দিতে পারি। এতে করে আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি অ্যাড শো করবে এবং ইনকামটাও বেশি হবে। ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর মাঝখানে যেই মিড রোল অ্যাড সেট করে থাকে, আমরা চাইলে এটিকে বাড়িয়ে আরও বেশি করে আমাদের ভিডিওতে অ্যাড প্রেজেন্ট করতে পারি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে মিড রোল অ্যাড সেট করবেন এবং ইনকামকে বাড়িয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব মিড রোল অ্যাড কী। মিড রোল অ্যাড হলো আমাদের ভিডিওগুলো যদি 8 মিনিট থেকে লম্বা হয় তখন ইউটিউব ভিডিওগুলোর মাঝখানে অ্যাড শো করে, আর সেটি হলো মিড রোল অ্যাড। আমরা চাইলে এই মিড রোল অ্যাডগুলোকে কাস্টমাইজ করে বেশি বেশি করে অ্যাড প্রেজেন্ট করাতে পারি, আর ভিডিওতে যত বেশি অ্যাড প্রেজেন্ট হবে আমাদের ইনকামটাও তত বেশি বেড়ে যাবে। এখানে ইউটিউব বলে দিয়েছে যে আপনি চাইলে আপনার ভিডিওতে অ্যাড সেট করতে পারেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওটির যেন অডিয়েন্স রিটেনশন যেটি আছে সেটি ভালো থাকে, আর কোনোভাবেই অ্যাডের জন্য অডিয়েন্স রিটেনশন ড্রপ করা যাবে না। তো এখন আমরা দেখি কিভাবে আমরা মিড রোল অ্যাড সেট করব, আর মিড রোল অ্যাড সেট করার জন্য কি কি বিষয় আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। মিড রোল অ্যাড সেট করার জন্য প্রথমে আমাদেরকে ভিডিওর ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং এইখান থেকে কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা সাধারণত আমাদের যেই ভিডিওগুলো 8 মিনিটের অধিক লম্বা সেগুলো বেছে নিব। তো এখানে দেখুন আমার এই ভিডিওটি 10 মিনিট 13 সেকেন্ড, অর্থাৎ আমি এই ভিডিওতে কাস্টম মিড রোল অ্যাড সেট করতে পারবো। তাহলে আমরা এখানে যেই মনিটাইজেশন যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে অ্যাড সেটিংসে চলে যেতে পারবো। তবে তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন কেমন, অর্থাৎ ভিডিওর কোন কোন জায়গায় অ্যাড সেট করলে অডিয়েন্স রিটেনশন নষ্ট হবে না। আমরা প্রথমে ভিডিওর অ্যানালাইটিক্স দেখে নিব। তো দেখুন এই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন মোটামুটি ভালো আছে। আমরা এই ভিডিওর যে কোনো জায়গাতে মিড রোল অ্যাড সেট করতে পারি। এবার আমরা এখান থেকে আবার পাশে মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ভিডিওতে যেই টাইপের অ্যাডগুলো শো করে আমরা এখানে সবগুলোই দেখতে পাচ্ছি। এখানে সবগুলোতেই ক্লিক করা আছে। এখানে একটি অপশন আছে ডিউরিং ভিডিও, অর্থাৎ মিড রোল, অর্থাৎ ভিডিওর মাঝে যেই অ্যাড শো করে সেটি। আমরা এখানে আরেকটি অপশন পাচ্ছি ম্যানেজ মিড রোলস। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে ভিডিওটির যে কোনো জায়গায় অ্যাড নিজেরা বসিয়ে দিতে পারি। দেখুন এখানে ইউটিউব অটোমেটিক্যালি একটি অ্যাড এখানে বসিয়ে রেখেছে, সেটি হলো একদম ভিডিওর লাস্ট মাথায়। আমরা চাইলে এই ভিডিওটির স্টার্টেও একটি অ্যাড বসিয়ে দিতে পারি। সেজন্য আমাদেরকে এই রোল আইকনটি একদম সামনে রেখে অ্যাড ব্রেক এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটি অ্যাড বসে গিয়েছে। এরপর আমরা ভিডিওটি যেহেতু এখানে 10 মিনিট লম্বা, আমরা 3 মিনিট অন্তর আরও 2টি অ্যাড সেট করে দিতে পারি। আমরা যখন এখানে এই কার্সরটি নাড়াচাড়া করব, দেখুন এখানে আমাদের টাইমটি দেখাচ্ছে। তো আমরা এখানে 3 মিনিটের জায়গায় আরেকটি অ্যাড বসিয়ে দিতে পারি। এরপর আমরা অ্যাড ব্রেক এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আরেকটি অ্যাড বসে গিয়েছে। এরপর আমরা 6 মিনিটের দিকে গিয়ে আরেকটি অ্যাড বসিয়ে দিতে পারি। এখানে কার্সরটি রেখে আমরা যখন অ্যাড ব্রেক এই অপশনটিতে ক্লিক করব, এখানে আরেকটি অ্যাড বসে যাবে। এখন দেখুন এখানে এই ভিডিওতে কয়টি অ্যাড আছে, এখানে 4টি অ্যাড বসানো হয়েছে। এভাবে আমরা চাইলে আমাদের ভিডিওগুলোতে মিড রোল অ্যাড সেট করে আমাদের ইনকামটাকে বাড়িয়ে নিতে পারি। তবে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন ভালো না হয় তাহলে ইউটিউব এইসব মিড রোল অ্যাডগুলো শো করাবে না।
সেজন্য আমাদেরকে সবসময় ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টগুলো যদি 8 মিনিট থেকে লম্বা হয় তাহলে আমরা এই মিডরোল অ্যাড সেট করে বেশি ইনকাম করতে পারি। এরপর আমরা এখানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ অপশনটিতে ক্লিক করে আমাদের মিডরোল অ্যাড সেট করে দিতে পারি। এভাবে আমরা আমাদের ভিডিওগুলোতে কাস্টম মিডরোল অ্যাড সেট করে দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।